স্বাধীন হওয়ার আগে অ্যাক্টিভভাবে রাজনীতিতে অংশগ্রহণ সরাসরি করতেন। স্বাধীনতার পর 1947 সাল 15 আগস্ট স্বাধীন হওয়ার পরে এই সংগঠনের ব্যানারে জমিয়ত উলামা হিন্দকে এই চিহ্নে ভোট দেন বা জমিয়ত উলামা হিন্দের প্রার্থীকে ভোট দেন, এইরকম রাজনীতি জমিয়ত উলামা হিন্দ করে না। অরাজনৈতিক সেবামূলক সংগঠন, আপনারা জানেন যে সমস্ত মনীষীদের শিরোমণিদের নাম আপনারা জানেন, সবচাইতে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হযরত শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। তার একটা চটি বইও লেখা আছে, মুত্তাহিদে কওমিয়াত নামে। আলেম ওলামাদেরকে বলবো, মানে জাতির মধ্যে ভারতবর্ষে আমরা যারাই বাস করি, কোল ভিল মুন্ডা মুচি, আমরা এই দেশে যারা নাগরিক সকলে একটা জাতি, এই কথা তিনি সেই বইয়ে তুলে ধরেছেন। সে সময়ও তার বিরুদ্ধে কতগুলি তথাকথিত ধর্মীয় সংগঠনের লোক তার প্রতিবাদ করেছিলেন, তার প্রত্যুত্তরও তিনি দিয়েছেন। কররাম না বানি আদম, আই হ্যাভ ওয়ানার্ড দ্য চাইল্ড অফ অ্যাডাম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তো বলুন, যেই লোকটি রিক্সা চালায়, যিনি বিমানের পাইলট, যিনি কোনো সাঁওতাল পরিবারের সন্তান, আপনার আমার বিশ্বাসে সবাই আদম সন্তান, নাকি বলুন? সবাই আদম সন্তান। আর আল্লাহ তাআলা বলেছেন যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, কাজে আপনার আমার কারো অধিকার নাই অ্যাকর্ডিং টু কোরআন, কোরআনের বাণী অনুসারে, যে কাউকে বেইজ্জত করব করার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেননি। তাছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত হয়ে যারা বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ করে না, ফাহুয়া লাইসা মিন্না, দুটো মানেতেই যাওয়া যায়, পরকালে তারা আমার দলভুক্ত হবে না বা তারা আমার প্রদর্শিত পথের পথিক নয়। কাজী আমাদের প্রত্যয় প্রতিজ্ঞা হবে যে আমরা সে নামাজ পড়ুক আর না পড়ুক, ওটা অন্য প্রসঙ্গ, সে ইবাদত করুক আর না করুক, তার ইমান থাক আর না থাক, অ্যাজ এ এজ সে যদি বড় হয় তাকে শ্রদ্ধা করতে হবে, আর তিনি সে যদি ছোট হয় তাকে স্নেহ করতে হবে। আমরা নবীর এ আদর্শেই মেনে চলব ইনশাআল্লাহ। আর ভারতীয় সংবিধানে আমরা ডক্টর বি আর আম্বেদকর উল্লেখযোগ্য ব্যক্তিত্ব জানি, তার জন্য ভারতবর্ষ টানা সমস্ত কাজ বন্ধ করে একদিন ছুটি থাকে, কিন্তু মাথায় রাখবেন তখনকার দিনে যখন তিনি রাজনৈতিক যৌবনে, তখন যারা দলের রাজনীতির চরম ক্ষমতায় ছিলেন তাকে পার্লামেন্টে চায়নি, জিতায়নি, কিন্তু অত্যন্ত দাবির সঙ্গে বলছি যে মুসলিমরা যদি না থাকতেন ডক্টর বি আর আম্বেদকর পার্লামেন্টে যেতে পারতেন না, এবং তার সংবিধান লেখার যে তিনি প্রেসিডেন্সি মানে প্রিসাইড করেছিলেন সে অধিকারটাও থাকতো না, তাকে এই জায়গায় নিয়ে গেছিলেন মুসলমানেরা, বলুন আলহামদুলিল্লাহ। এবং আপনারা একটু চিন্তা করুন যে আমাদের পূর্বসূরি আলেম ওলামারা, দারুল উলুম দেওবন্দের যারা মনীষী, তারা কতটা উদার এবং ব্রড মাইন্ডেড ছিলেন, যে হুসাইন আহমদ মাদানী এবং শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই যখন ইটালির সিসিলি দ্বীপপুঞ্জ থেকে, মাল্টার জেলখানা থেকে মুক্ত হয়ে মুম্বাই, তখনকার বোম্বাই বন্দরে এলেন, তো মহাত্মা গান্ধীর মতন ব্যক্তিত্ব তাদের সঙ্গে দেখা করতে গেলেন যে আমি তো অন্তত ভারতে আছি, আর এরা ভারতের জন্য স্বাধীনতার জন্য জেল খাটলো কোথায়? ইন্ডিয়াতে নয়, ইটালিতেও না, ইটালির অন্তর্গত সিসিলি দ্বীপপুঞ্জে মাল্টার সেলুলার জেলে এরা বছরের পর বছর কাটিয়ে এলো, তো কমসে কম তাদের বুকে বুক, তাদের হাতে হাত ঠেকানোর সুযোগটা আমার হোক, তাই মহাত্মা গান্ধী গেছিলেন। কিন্তু আলেমেরা ফিরিয়ে দিলেন কি? আলোচনা চক্র যখন বসলো তখন
রীতিমতো বড় দাঙ্গা চলছে কলকাতা, এখনকার বাংলাদেশ সিলেট আর কানপুরে বড় দাঙ্গা চলছে। আলোচনায় ঠিক হচ্ছে এ দাঙ্গা বন্ধ করা যায় কি করে। ঠিক আছে, আমাদের মাঝে এখন সেই মওলানা আবুল কালাম আসবেন না, আর মহাত্মা গান্ধীও আসবেন না। তো এই যুগে মওলানা আবু বাকর ঠিক হতে পারে, এখানে ভাগ্যধর দাসবাবু এই যুগের ঠিক হতে পারে। তারা পেরেছেন, ঠিক করলেন যে একদিকে মওলানা আবুল কালাম আজাদ আর একদিকে মহাত্মা গান্ধী সফর করবেন। যে এলাকায় হিন্দু বেশি মুসলমান ক্ষতিগ্রস্ত, সেখানে দায়িত্ব নিতে হবে মহাত্মা গান্ধীকে। যে এলাকায় মুসলিম বেশি হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত, সেখানে মওলানা আবুল কালাম আজাদ যাবেন। মহাত্মা গান্ধী প্রশ্ন তুলেছিলেন, এতটা ভারতবর্ষ ঘোরার মতন আমাদের কাছে পয়সা নেই, পৌঁছানোর মতন উপায় নেই, পাথিও নেই। তো তখনকার জমিয়ত, আমরা যে আজও গ্রামে গ্রামে মুষ্টির চাল তুলে মাদ্রাসা মক্তব চালাই, মসজিদ নির্মাণ করি, আজকের ওই মিটিং এর জন্য চাঁদা করা হয়েছে, আমাদের পূর্বেশ্বরীরাও চাঁদা করতেন, ওই চাঁদার টাকা তখনকার দিনে মহাত্মা গান্ধীর হাতে 1,00,000 টাকা তুলে দিয়েছিলেন যে ভারত সফর করুন আর সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করুন। আমাদের প্রত্যয় করতে হবে যে তখনকার মওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী বা মওলানা আবুল কালাম আজাদ হিন্দু নেতৃত্বকে যদি বেছে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, ঠিক আছে তিনি 33 কোটি দেবতার পূজা করবেন, আর আমি আপনি আব্দুল জব্বার আব্দুল করিম, দেয়ার ইজ নো ক্রিয়েটর উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই বিশ্বাসে আস্থা রেখে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভারতবর্ষের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, এই প্রতিজ্ঞা আপনাকে আমাকে করতে হবে ইনশাআল্লাহ। করবো তো নাকি ইনশাআল্লাহ? তবে মাথায় রাখবেন, সব জায়গাতে সব যুগে সব সময় যারা সংখ্যা গরিষ্ঠ হয়, সংখ্যায় যারা বেশি হয় তাদের দায় দায়িত্ব বেশি। আমরা মুর্শিদাবাদে প্রায় 70% মুসলিম, দমকল ব্লকে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় মুসলিম অধ্যুষিত ব্লক, কালিয়াচক 87%-এর ঊর্ধ্বে আর দমকল 86.something মুসলমান বাস করে, তাহলে অমুসলমান 14-15% আছে। এখানে আমাকে আপনাকে দায়িত্ব নিতে হবে বেশি, আর নজির সৃষ্টি করতে হবে এটাই যে হোক আমার খাপাড়া 99% মুসলমান বাস করে, 1% হিন্দু, কিন্তু তাদের মা কালীর পুজো হবে, তারা তাদের বিশ্বাসে অ্যাকর্ডিং টু দিয়ার ফেথ তারা তাদের মতন করে পুজো পার্বণ করবেন। কেউ যদি বলেন তাদের এত পতাকা ফুটছে, এত বম ফুটছে, এত জোরে মাইক বাজাচ্ছে, কাজে আমরা যখন তখন এইরকম মাইক বাজাব, এইরকম কল্পনা করা মানে প্রতিহিংসা পরায়ণ হওয়া, বরঞ্চ আমাদের আমল আমাদের ইবাদত, আমরা যেখানে দাবি করি আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালা, ইসলামের কালচার হচ্ছে সৌচ্চ, তা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে আর ভাবতে হবে। একটা সময় ছিল অমুসলমানরা খুঁজতেন মুসলমান বিচারকের কাছে বিচার নিয়ে যাব, মুসলমান শিক্ষকের কাছে আমার ছেলে মেয়েকে পড়তে দেব সঠিক শিক্ষা দেবে, মুসলিম পুলিশের কাছে কেস করব তো নেই পরায়ণ পুলিশ হবে, মুসলমান প্রতিবেশীর পাশে আমরা হিন্দু হয়ে অমুসলমান হয়ে বাড়ি করব, আল চাপাচাপি হবে না। সেই দিনটা এখন কেন নেই? আজও কেন কতগুলি অমুসলমান ভাবে বহরমপুর বাড়ি করলে গোড়া বাজারে করব কিনা, দমকলে কোন জায়গায় জমি কিনবো কোন জায়গায় কিনবো না, মুসলমানের জমির পাশে জমি চাষ করলে আল চেপে দিবে না তো, এই চিন্তাটা এলো কি করে? প্রথমত আমরা আমাদের নবীর আদর্শ হারিয়েছি, আদর্শ দ্বারা যা জিতা যায় তরবারি দ্বারা জিতা যায় না। আপনারা জানেন ভারতের মাটিতে টিভি চ্যানেলে কয়েক বছর ধরে একটি সিরিয়াল চলেছিল, দ্যাট সোর্ড অফ চিঙ্গিজ, চিঙ্গিজের তরবারি। সে একটি মেয়েকে ভালোবাসত, বলে দিয়েছিল বাবা যতদিন এই মেয়েটি নিজে থেকে তোমাকে মন না দেবে ততদিন তার ইজ্জতে তুমি কোনোদিন হাত দেবে না, সেটাই মেনে নিয়েছিল চিঙ্গিজ। চিঙ্গিজ যে দেশে যেত তার বীরত্ব দেখাতো মেয়েটিকে, কত নারী তার জন্য পাগল সেটা দেখাতো, কিন্তু সেই মেয়েটি রাজি ছিল না।
চেঙ্গিজ খা যখন বার্ধক্যে এলেন, একবারে বৃদ্ধ, তখন সেনাবাহিনীর সমস্ত ডিপার্টমেন্টের হেডদেরকে ডেকে আর মেয়েটিকে একদিকে ডেকে বললেন, আজকে আমি জীবন সায়ান্নে সব জিততে পেরেছি, তরবারি দিয়ে বহু দেশ জিতেছি, বহু পালোয়ানকে ধরাশায়ী করেছি, বহু নারীকে ভোগ করেছি, বহু সম্পত্তির মালিক অধিকারী হয়েছি এই তরবারির দ্বারাতে, কিন্তু এই মেয়েটির না মা আছে, না বাবা আছে, না বংশ পরিচয় আছে। আমি এত বীর হওয়া সত্ত্বেও, এত বড় রাষ্ট্রনায়ক হওয়া সত্ত্বেও এই মেয়েটির মন জয় করতে পারিনি, তাই তরবারি তার হয়। ঐতিহাসিক জুমলা। এই কথাটার ব্যাখ্যা লিখতে গেলে আমাদের মতন স্বল্প শিক্ষিত লোকের একটা বই লেখা হবে। কি বললেন? যে অত্যাচারী হিসাবে বেঁচে থাকার চেয়ে নিপীড়িত, নিষ্পাসিত, অত্যাচারিত হয়ে মরে যাওয়াটাও ভালো, কিন্তু কোনোদিন অত্যাচারী হয়ে বেঁচে থাকা কোনোদিনই ভালো নয়। তা আমাদের প্রতিজ্ঞা হবে যে আমরা কোনোদিন মানুষের প্রতি অত্যাচার করব না, ইনশাআল্লাহ। অত্যাচারীর বিরুদ্ধে আন্দোলন করে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে, যদি মরতে হয়, শহীদ হতে হয়, আবাই মাটি যদি রক্ত চাই, আমার ভারতের মাটি, আমার মাতৃভূমি, জন্মভূমি, আবার যদি রক্তর প্রয়োজন হয় দেশের জন্য, তা আমরা আলে মোলামা বুজুর্গদের পতন অনুসরণ করে আবার দেশের জন্য রক্ত দিয়ে মজলুম হয়ে মরে যাব, কিন্তু অত্যাচারীদের সঙ্গে কোনো আপোষ করব না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাজী বিশ্ববিখ্যাত বুজুর্গ এই মুহূর্তে মাওলানা আরশাদ মাদানী, জানেন যত মুসলিম কান্ট্রি আছে সব দেশের আলেম ওলামা মিলে, ধর্মগুরুরা মিলে একটা সংগঠন আছে যার হেড অফিস হচ্ছে আরবে মক্কাতে, আলামে ইসলামিয়া, সারা পৃথিবীর মুসলমানদের সংঘ, ভারতবর্ষের মাটি থেকে একজন বর্তমানে তার সদস্য আরশাদ মাদানী বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই শুনেছেন যে তিনি আরএসএস এর আদর্শ গুরু মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছেন, শুনেছেন না শুনেননি? যারা দেশবিরোধী কথা বলার জন্য মাঝে মাঝে জেল খাটে, বাংলাদেশের সংগঠন করা লোক আজকে জমিয়তের এই পতাকা নিয়ে এই পতাকার বেউজ্জতি করছে আপনার এই মহকুমাতে হেফাজতে ইসলামের নাম দিয়ে, করেছে না করেনি বলুন? হেফাজতে ইসলাম সিমির নামে জেল খেটে, সিমির নামে জেল খেটে, আর যদি অলোকে কিছু বলা যায়, এক পাড়া একটা সুরা জীবনে কোনোদিন মুখস্থা না করে হাফেজের পাগড়ি নিয়ে আজকে বলছে জমিয়তের জিম্মাদার। এদের জন্য জমিয়তকে বাঁচাতে গেলে আগে এদের হাত থেকে জমিয়তের পতাকা কাড়তে হবে, না তো সিমির নামে আর হেফাজতে ইসলামের নামে যারা পতাকা বইবে এই পতাকা আপনার হাতেও থাকবে, বলবে দুজনাই জেলে চল, আপনাকে আমাকে পৃথক করে দিতে হবে, এরা জমিয়তের লোক নয়, এই ঝান্ডা সবারই হাতে মানাই না, এই ঝান্ডা নিয়ে সকলকে চলতে হবে না, সকলের চলার কথাও না। আমাদের সদস্য সংগ্রহ হবে, এখন দেখবেন আটটা মৌলিক প্যাটার্ন লেখা আছে, এইগুলির প্রতি আস্থা রেখে 3 টাকা দিয়ে আমি প্রাথমিক সদস্য হিসেবে পদ গ্রহণ করলাম, অক্সিলারি মেম্বার, 10 বছরের ঊর্ধ্বে ছেলে বা মেয়ে যে হোক না, বৃদ্ধ বৃদ্ধা সবাই অংশগ্রহণ করতে পারে। তো প্যারে হাজির বুজুর্গ দোস্ত রাজিজ, পশ্চিমবঙ্গের মা তো মহান ভাগবতের কাছে যখন গেলেন, অনেকে চাঁচু শুরু করলেন, বলা শুরু করলেন, কিন্তু জানেন মহান ভাগবতের কাছে যে কথাটা উনি বলেছেন, আচ্ছা আধ ঘন্টা ছিলেন, তো জামাত্রী আলোচনা শুরু না, ওর ওর ইন্ট্রোডাকশন ছিল, এন্ডিং পয়েন্ট ছিল, কুশল বিনিময় ছিল, তো যেখানে জিস্ট যেটা বলেছেন, জিস্ট মিলিয়ে নেন আপনার আমার স্পিচ, এই এখানকার পৌরসভার পৌর সদস্য, পৌর পিতা, কোন গ্রাম পঞ্চায়েতের সদস্য, কোন প্রধান, কোন এমএলএ, কোন এমপি, 543টা এমপির একদিকে স্পিচ রাখুন, আর মাওলানা আরশাদ মাদানী কি বলেছেন মহান ভাগবতকে, আরে আরএসএস এর বিরুদ্ধে বক্তব্য করা সহজ, চিল্লে বাজার গরম করাটা সহজ, ময়দানে টিকে থাকাটা কঠিন। তিনি কি বলেছেন? আপকে পাস আয়া হুই জিম্মেদারি লেকার কি আপকো আর হামে মিলকার দেশ কো বাঁচানা হ্যায়,
হমে না মুসলমান বাঁচানা হয় না হিন্দু বাঁচানা হয়, হমে পহলে শপথ করনা হোগা কে দেশ কো বাঁচানা হয়, দেশ বাঁচেগা তো মুসলমান বাঁচেগা, দেশ বাঁচেগা তো হিন্দু ভি বাঁচেগা। রে তাকবীর, আল্লাহ তাকবীর, আল্লাহ জমিয়ত উলামায়ে হিন্দ, এটা হলো আলেন। আসুন প্রতিজ্ঞা করি যে দেশকে বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে। আজ আমরা মনে করি, এ আলেম ওলামারাই মনে করি, কালি যদি পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরার প্রয়োজন হয়, আর আমাদের দেশের সরকার এবং প্রশাসন যেই বা যেই থাক, তারা যদি মনে করে আপনাদের প্রয়োজন, আমরা যদি বর্ডারে লড়তে গিয়ে পাকিস্তান টুপিধারীওয়ালা মিলিটারির গুলিতেও যদি আমরা মারা যাই, তবুও কাল কিয়ামতের দিনে আমরা শহীদের মর্যাদায় আমরা ভূষিত হব বলুন আলহামদুলিল্লাহ। এ হলো আমাদের ইমান। কিন্তু পাকিস্তান এমন কিছু কথাই মুহূর্তে বলছে যে কাশ্মীরি মজলুমের হয়ে আমরা বলতে গেলে, নিপীড়িত হয়ে বলতে গেলে আমাদের আইবি, ডিআইবি, এনআই, এনএসজি, সিবিআই তারা এবিসিডির একটু হেরফের করে দিয়ে আমাদেরকে পাকিস্তান বানাতে চাইছেন। মাথায় রাখবেন আইবি, ডিআইবি, এনআই, এনএসজি, সিবিআই, আমরা বিশ্বাস করি 65 বছর আমাদের গড়ান আয়ু, কারো বছর যদি 70 হয় তো 5 বছর বনাসে বাঁচছেন আপনি, গড়ান আয়ু 65 বছর। কাজে মরতে একদিন হবেই, মরতে একদিন হবেই। আমরা, আমাদের সামনে অপশন ছিল, পূর্ব পাকিস্তান তখন টপকালি যাওয়া যেত, পাকিস্তান যাওয়া যেত, আমাদের কাছে অপশন ছিল। কিন্তু আমাদের পাপদাদা 14 পুরুষ এই মাটিতে জন্মেছে, আর এই মাটি কি পছন্দ মনে করি বলি, মরতে দন্ত গাছি এবং থাকবো এই দেশে ইনশাআল্লাহ। এবং আমাদের শেষ সমাধি হলে কবর এখানেই হবে। আর আপনারা কবর দিতে গিয়ে কি বলেন, মিনহা খালাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার উঠবে, এটা কোরআনের কথা, এখান থেকে আবার উঠবে। বিশ্বাস না করলে ইমান থাকবে না। কাজী মরবো, এখানে মাটি হবে, কত কবরস্থান, আর সেখান থেকে আমরা উত্থিত হব শেষ দিন, শেষ বিচারের দিনে। কাজী বন্ধুবার, দেশ ভালোবাসি ভালোবাসি বলে আমরা চিল্লালে গলা ফাটালে হবে না। স্বামী যদি বাজার থেকে আসে বলে এক গ্লাস জল দাও, পানি দাও, তো পানি আর জল না দিয়ে যদি বলে তোমাকে খুব ভালোবাসি, তোমাকে খুব ভালো লাগে, তুমি ছেলেরা মন খারাপ, আর তুমি আমার সোনার তাজ, এটা কি এই ভালোবাসাটা ভালোবাসা লাগবে? না ওকে আগে এক গ্লাস পানি চাইলে সাথে একটু হাওয়া করে দিলে বেশি ভালোবাসা প্রকাশ পাবে। তো বাজারে ভালোবাসা কিনে পাওয়া যায় না। মোদিজি, যোগীজি, অমিত শাহ, এরা আমার চেয়ে ইতিহাসটা ভালো বুঝে যে আজও দিল্লির পার্লামে আপনার রাষ্ট্রপতি ভবনের মূল ফটকে যতগুলি স্বাধীনতা সংগ্রামীর নাম লেখা আছে, তার 85% স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য শহীদ হয়েছে, 85% মুসলমানের নাম আছে বলুন আলহামদুলিল্লাহ। আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী ইটালির সিসিলি দ্বীপপুঞ্জে গেছিলেন, 1250 কয়েদি যারা ওখানে মারা গেছেন মাল্টার জেলখানাতে, 1250-র মধ্যে মুসলমান 60% ওখানেই মারা গেছেন, তা আলেম ওলামা। বন্ধুবার, আজও আমাদের আন্দামানে সব স্বামী স্ত্রী মিলে হানিমুন করতে যায়, সেলুলার জেল দেখতে যায়। কবে আন্দামানে মুসলমান এত বেশি ছিল যে আন্দামানের অলিতে গলিতে বড় বড় অলিতে আউলিয়াদের, আলেম ওলামাদের কবর কোত্থেকে এলো? এই দুষ্ট ইংরেজরা আলেম ওলামাদেরকে জেল বন্দি করে আন্দামানের আপনার সেলুলার জেলে তাদেরকে পচিয়ে পচিয়ে মেরেছে, আর সেই সমস্ত আলেম ওলামাদের কবর আন্দামানে হয়েছে। কাজে ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের মাটিতে এমন কোন রণাঙ্গন নেই, স্বাধীনতার যুদ্ধ হয়েছে সেখানে আলেমদের রক্তে সেখানকার মাটি রঞ্জিত হয়নি, এরকম কোনো ব্যাটেল ফিল্ড বা যুদ্ধক্ষেত্র ভারতের মাটিতে নেই। কাজে তাদের উত্তর সরি আমরা, খেলো না সমঝ কর হমে না বরবাদ করনা, হম ভি কিসি কে বানায়ে হুয়ে হ্যায়, খেলার পুতুল মনে করে আমাদের ধ্বংস করো না, আমাদেরও স্রষ্টা একজন আছেন, তিনি আল্লাহ। কাজী পেয়ারা হাজিরিন, সন্ধ্যার সময় আপনাদেরকে দূরে যেতে হবে, পাশে কংগ্রেসি বন্ধুদের মিটিং চলছে, আমাদেরকে অবহেলা করা সবাই জানে, কংগ্রেস জানে, টিএমসি জানে, সিপিএম জানে, আরএসপি জানে, বিজেপি জানে, সবাই মনে করে এদেরকে হেলাফেলা করতে হবে, আর আমাদেরকে বুঝেছে এরা পানি পড়া দেবে লোক আসলে। আজকাল আমাদের কাজটা কেউ নিয়ে নিচ্ছে,
পানি পড়া দেবে, এরা তাবিজ পড়া দেবে, এরা আবার রাস্তায় দাঁড়িয়ে মোদি যোগী মমতা ব্যানার্জি অমিত শাহ এসব আবার কি? মাথায় রাখবেন, আমরা চেষ্টা করেছি রাজনৈতিক লোকদেরকে আনতে, এবং এটা মনে করি শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে কথাগুলি উনি বলেন তার প্রত্যেকটা কথার সঙ্গে একমত আছি, সমর্থন আমাদের মধ্যে করি। কিন্তু এটা নয় যে জমিয়ত মানি টিএমসি, জমিয়ত মানি কংগ্রেস, জমিয়ত মানি সিপিএম, এটা ভারতীয়দের সংগঠন, যে যা দল করতে পারে কিন্তু জমিয়তের আদর্শে জমিয়তের সদস্য হতে পারে। কাজেই জাফিকুল ইসলাম সাহেব চেয়ারম্যান যে কোনো মন্ত্রীর চেয়ে ব্যস্ত হতে পারেন, তার শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষানুরাগী, অশেষ ধন্যবাদ, আসতে পারেননি, অন্যরা আসতে পারেননি। কিন্তু এটা মনে মনে হয়েছে আমাদের, ভোটের বাজারের আগে আমরা কোনো নেতাকে না ডাকলেও মনে মনে করে মৌলভীদের মিটিং একবার যেতে পেলে হতো, একবার সালামটা করে আসতে পারলে হতো। মাথায় রাখবেন, এই ময়নুল হাসান সাহেবের আগে এমপি ছিলেন, মৌলভীদের ফুঁকে গোলমাল হয়ে গেছিল, মান্নান সাহেব জিতে এলেন, মান্নান সাহেব চলে গেলেন, আবার আল্লাহর রহমতে আমাদের দোয়াতে জনগণের আশীর্বাদে আবু তাহের খান আবার এই জায়গায় এসেছেন। কাজী এ নৌকা হচ্ছে আপ ডাউনের নৌকা, রাজনীতিতে চিরশত্রু আর চিরবন্ধু নেই। আমরা প্রয়োজন পড়লে যেখানে সবচাইতে শক্তিমান প্রধানমন্ত্রী ধরা হচ্ছে মোদিজি, কোনো সংবিধান বিরোধী কাজ মনে হলে যেমন আমাদের কণ্ঠস্বর সুউচ্চ হবে বলতে পারা যাবে, তো বিধানসভাতেও আমরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে অনেক ক্ষেত্রে সমর্থন করলেও যেমন আটাকে ভালো মনে করি কিন্তু আটায় চুল পড়ে গেলে পারে ওই চুলটাকে আদর করে ওটা খাই না, বরঞ্চ ওর একদিকে নাক ধরে টানি তো গোটাটাই বের করে ফেলি, আটা আটাও থেকে যাবে, চুল চুলও থেকে যাবে। অনেকের চিন্তা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে বলবেন তো মমতা নারাজ, সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে বলবেন তো টিএমসি নেতারা নারাজ, তা আমরা ওইরকম আটা থেকে চুল বের করার লোক? চৌধুরী সাহেব যত এরকম টুপিওয়ালা দাঁড়িওয়ালার সামনে বিজেপির বিরুদ্ধে বলবেন, আরএসএস এর বিরুদ্ধে বলবেন, এক তো বলবেনই না, তিন বছর থেকে গণ আন্দোলন বন্ধ, বলবেনই না, কিন্তু যত বলবেন তত বিজেপি বাড়বে, তত বিজেপি বাড়বে, মমতা ব্যানার্জির বরঞ্চ আখেরে ভোটের ক্ষতি হবে। কিন্তু আমরা মুর্শিদাবাদের আলে মোলামা 5000 খালি হাফিজে কোরআন এবং মৌলানা রয়েছি, আমরা এই লাইনটাকে ভালো বুঝি। আজ কারি শামসুদ্দিন সাহেব আমাদের থেকে 3-4 বছরের সিনিয়র, তার খিদমতটাকে বুঝুন, জামিয়া বড় দাওরা হাদিসের মাদ্রাসা, 75 বিঘা জমিনের ওপরে মেয়েদের এইচএস লেভেল আর্টস এবং সায়েন্স পড়ানোর ব্যবস্থা, ছেলেদেরও আল মামুন একাডেমি ন্যাশনাল একাডেমি সায়েন্স এবং আর্টসের ব্যবস্থা, এবং তারপরে জয়েন্টের ট্রেনিং নেবে কলকাতায় ব্যবস্থা। যারা অন্ধ এতদিন শুনে শুনে হা হিফজ করত কোরআন মুখস্থ করত, তাদের জন্য টার্কি থেকে ব্রেল কোরআন নিয়ে এসেছেন, কোরআন শরীফ ব্রেল সিস্টেমে আঙুল দিয়ে দিয়ে অন্ধরা হাফিজে কোরআন হচ্ছে, মাধ্যমিকে কমসে কম ফার্স্ট ডিভিশনে পাস করছে। আবার যারা উচ্চ মাধ্যমিকে, তারা যদি মনে করে এবার মৌলভী হব, তো 6 বছরে তাদেরকে মৌলভীর শর্টকাট কোর্সের ব্যবস্থা করেছেন। এটা কারি শামসুদ্দিন মাত্র 50 বছরের একজন মধ্য যুবক, সে যদি পারে, কামরুজ্জামান সেদিনকার ছেলে, সে যদি আমাদের জাতির জন্য কয়েকটা মিশন করতে পারে, তা আমরা আজকে 40 বছর ধরে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে কি দিইনি, কোন সময় কি দিইনি, সে একটা জাতির শিক্ষার জন্য না কোচিং সেন্টার, না জয়েন্টের কোনো ব্যবস্থা, না স্কলারশিপের ব্যবস্থা, সারা জীবন আমরা খালি নিয়ে গেলাম, জাতিকে রিটার্ন দিতে পারিনি। হ্যাঁ, তিনিও পেরেছেন, তার হেড কে? তিনার বড় জামাই। জমিয়তের হেড কে? মুফতি আব্দুস সালাম তার মেজো জামাই। আপনারা জানেন তাহফুজে খতম নবুয়াত আছে, তার প্রধান কে? তার আরেক জামাই। মিডিয়া সেলের সেক্রেটারি কে? তার নাতি সালমান। এটা বুঝাতে পেরেছি যে জমিয়ত অফিস না করে জামাই ভবন করতে পেরেছি। আজও যখন চুনাখালীতে দাঁড়িয়ে থাকি, এক একটা যখন নিশ্চিত জান, অর্থাৎ দেখি সিদ্দিকুল্লাহ সাহেবের নাম লেখা আছে কিনা,
কারণ এই দমকলেই আপনাদের সামনে বলে গেছিল, জিতি আর না জিতি অন্তত এই দমকলে আমার একটা আসা যাওয়ার জায়গা থাকবে মাসে, আর একটা অ্যাম্বুলেন্স থাকবে। তো মাঝে মাঝে আঁক মুখি দেয় যে উনার অ্যাম্বুলেন্সটা যাচ্ছে নাকি, তো দেখি বিভিন্ন ক্লাবের যাই, বিভিন্ন এমএলএ এমপির যাই, অন্তত সিদ্দিকুলার যাই না। প্যারা হাজির বুজুর্গ রাষ্ট্র রাজিজ এই জেলা মুর্শিদাবাদ আমাদেরকে সবাই ভাঙিয়ে খেয়েছে। ওই আপনার বদরুদ্দোজা কমের জন্য বলতেন বলে এক সময় তাকে জেলে যেতে হয়েছিল, জেলার জন্য বলতেন। আমাদের জেলাকে সবাই এসে বলে আপনারা বন পিস্তল বানাচ্ছেন, লেখাপড়াতে এগিয়ে চলুন, লেখাপড়াতে এগিয়ে চলবো। তো নদিয়া জেলার জনসংখ্যা কম, নদিয়া জেলার আয়তন কম, নদিয়া জেলায় কলেজ বেশি, নদিয়া জেলায় ইউনিভার্সিটি আছে, মুর্শিদাবাদ জেলায় হয় না কেন? আমরা সিপিএম এর যুগ দেখলাম, কংগ্রেসের যুগে দেখলাম, আবার এই যুগে দেখছি রাত্রে যারা বের হয় আপনার অন্য পাখি বের হলো পেঁচা বের হতে চায় না, রাত্রে বের হয় দিনে বের হয় না। হায়াতুল হায়ান আরবিতে একটা প্রাণীদের ইতিহাসের বই আছে, তাতে লেখা আছে পেঁচা এই জন্য বের হয় না দিনের বেলায়, সে মনে করে আমার মতন আমার চোখের মতন সুন্দর চোখ পৃথিবীতে কারো নাই, কাজে দিনে বের হলে নজর লেগে যাবে, চোখ নষ্ট হবে, কাজে এই মানব জাতিকে চোখ দেখাবো না। তো এরা ভোটের সভাতে মুর্শিদাবাদ আপনারা আমাদের পাশে থাকুন, বাংলা বিহার উড়িষ্যার নবাব এই জেলাতে ছিল, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী আপনাদের মুর্শিদাবাদ, আর আপনাদের নবাবী নেই, আপনাদের ধমনীতে আজ রাজ রক্ত প্রবাহিত, আমাদেরকে একবার জিতিয়ে দেখান। বাস যেমনি জিতিয়ে দিলাম দিল্লি হাত পিছলে গেলি, তারাও ঠকিয়েছে, ধর্মীয় নেতারাও ঠকাচ্ছে, আমাদের ঠকার পালা নাই, আমাদের রক্ত ঘাম করা টাকা দিয়েই আমাদের জেলাতে আমরা মিশন করতে পারবো, আমরা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারবো। কংগ্রেস আসলে কংগ্রেসকে, টিএমসি আসলে টিএমসিকে তাদের সামনে বলতে পারবো জেলায় কিছু চাই না আমরা, ইউনিভার্সিটি চাই। দমকলে আপনাদের মেহনতে সচেতনতায় দমকলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, অনেক মিশন চলছে। এই দমকলবাসীর প্রতিজ্ঞা হোক, প্রত্যয় হোক যে যতদিন আমরা এখানে ইউনিভার্সিটি না করতে পারছি এ আন্দোলন থেকে দমবো না। আর ইউনিভার্সিটি মানে মুসলমানের প্রতিষ্ঠান নয়, ওখানে হিন্দুরও প্রতিষ্ঠান, মুসলমানদেরও প্রতিষ্ঠান, শিক্ষা কেন্দ্র দাঁড়াবে, আপনার আমার জেলা উপকৃত হবে। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, আসুন আমরা আগামী দিনে যেই আন্দোলনগুলি করলে মানব কল্যাণের হবে, খালি মাওলানারা মাদ্রাসা চালাই না, খালি মসজিদ আজান দেয় না, খালি পানি পড়া দেয় না, এই রাজপথে নেমে মানব কল্যাণের কথা বলতে জানে, হিন্দু মুসলমান কানে কান মিলিয়ে চলতে জানে, এই প্রতিজ্ঞা নিয়ে চলবো। তো আমরা নাকি বলুন হাত তোলেন ইনশাআল্লাহ। আর শেষ বেলায় বলে নি, আমাদের 3 টাকার বিনিময়ে 10 থেকে ছেলে মেয়ে 10 বছরের ঊর্ধ্ব যারা সদস্য, বাড়ি বাড়িতে আমাদের টিম যাবে। বিনীত নিবেদন দমকল মহকুমা, রাজনীতি যারা করেন দমকলে চোখ, এমপি যিনি দাঁড়ান ভাবেন দমকলে যদি ডেফিসিট হয়ে যায় তো হেরে যাবো, এবারও হিসাব হচ্ছিল। টিএমসি যিনি এমপি হয়েছেন আবু তাহের খান, আমাদের সদ্য আমাদের সকলের সঙ্গে গভীর সম্পর্ক, তিনি হিসাব করতেন যে দমকল কি হচ্ছে। আমাদেরও ধর্মের যে সদস্য তাতেও কিন্তু আমাদের লক্ষ্য থাকে, চৌধুরী সাহেবও 6 বার এলে চেষ্টা করেন 3 বার দমকলে আসতে, তা আসুন এবারকে। আমরা গত বছর যা সদস্য করেছিলাম, আমাদের 9টা ইউনিট আছে গরিবপুর, তাদের মনে করছেন 20,000, আমাদের আমিনাবাদ 25,000, এই করে প্রায় 2 লক্ষ সদস্য সংগ্রহ হবে ইনশাল্লাহ। আপনারা সাথ দিবেন তো নাকি ইনশাল্লাহ? এই বলে আবেগ উচ্ছ্বাসের বক্তব্যের রীতি টানছি, আমাদের মাননীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব ছোট্ট দোয়া করবেন, ভাই দোয়াতে সবাই শরিক হবেন, তার দোয়া শেষে আপনারা শান্তি শৃঙ্খলার সঙ্গে নিয়ম কানুন মেনে আস্তে আস্তে যাবেন। এনআরসি নিয়ে নিজেদেরকে দুর্বল ভাববেন না, যার যেরকম কাগজ ডকুমেন্ট থাকা দরকার এক রকমেরই নাম, এখন ভোটার লিস্টের সংশোধনী ডাটা নিজে না বুঝলে সাইবার কাফে যান, করুন, ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে গুটিয়ে যাবেন না। সমাজ আছে, আজও সংবিধান আছে, আইন কাছারি আছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসুন। জমিয়ত উলামা হিন্দ জিন্দাবাদ, মাওলানা আরশাদ মাদানী জিন্দাবাদ, কারি শামসুদ্দিন সাহেব জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।